নমস্কার দর্শক বিন্দু, গত 24শে জানুয়ারি 2024 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করলো, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্কুলারটি, যেটি 24শে জানুয়ারি 2024 জারি করা হয়েছে অডিট ব্রাঞ্চ অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে। এবং এখানে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং অল গ্রুপস ব্রাঞ্চেস অর সেলস সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সার্কুলারটা জারি হয়েছে। তো প্রথমে বলে নিই, এই সার্কুলারটা কিন্তু মূলত বাংলা দিবস অর্থাৎ পয়লা বৈশাখটাকে স্টেট ডে হিসেবে পালন করার জন্য এই সার্কুলারটি, এবং এটি কিন্তু আগেও দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, এবং সেখানে শুধুমাত্র বলা হয়েছিল যে পয়লা বৈশাখটাকে স্টেট ডে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডে হিসেবে পালন করতে হবে। কিন্তু এখানে সেটা কার্যকর করার জন্য এই সার্কুলারটি জারি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। এখানে মূলত যেটি বলা আছে, দি আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্ট টু সেন্ড কপি অফ অর্ডার নম্বর 1895 ডেটেড 30/12/2023 অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যাজ অ্যাটাচড হিয়ার উইথ। এখানে দেওয়া আছে, সেটা আমি যাবো, টু অল গ্রুপস ব্রাঞ্চেস সেলস অফ দিস ডিপার্টমেন্ট অ্যান্ড টু রিকোয়েস্ট হিম টু টেক নেসেসারি অ্যাকশনস অ্যাট হিজ এন্ড। তারপরে নিচে সিগনেচার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে মূল যে বিষয়টি, সেটি এখানে এইখানটাতে বলা আছে, এখানে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট 99, এখানে 1895 এই নম্বর একটু আগে যেটা বললাম, যেটা 30/12/2023 দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে সেকেন্ড প্যারাতে যেটা, যে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন ইট ইজ হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট পয়লা বৈশাখ অর্থাৎ ফার্স্ট ডে অফ মান্থ অফ বৈশাখ অফ বেঙ্গল বেঙ্গলি ক্যালেন্ডার উইল বি সেলিব্রেটেড অ্যাজ স্টেট ডে অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উইল বি নেমড অ্যাজ বাংলা দিবস। অর্থাৎ পয়লা বৈশাখটাকে বাংলা দিবস হিসেবে স্থির করা হয়েছে, এবং প্রতি বছর এই পয়লা বৈশাখে অর্থাৎ বাংলা দিবস হিসেবে পালিত হবে পয়লা বৈশাখ। এবং সেখানে যে সমস্ত অনুষ্ঠান বা যে সমস্ত বিষয় তুলে ধরতে হবে সেটা কিন্তু এখনও এইখানে বলা হয়নি, শুধুমাত্র যে গানটা স্টেট সং হিসেবে বিবেচিত হবে সেটাই কিন্তু বলা আছে, এবং এর সময়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 1:59। তারপরে যেটা রয়েছে, দি স্টেট ডে শ্যাল বি সেলিব্রেটেড বাই অল পিপল অফ ওয়েস্ট বেঙ্গল উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এভরি ইয়ার। মানে প্রত্যেক বছর এই দিনটি ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে, এবং কী কী অনুষ্ঠান করতে হবে প্রত্যেকটি স্কুলে বা সরকারি যে ক্ষেত্র রয়েছে বা সরকারি ডিপার্টমেন্ট যে রয়েছে স্টেট গভর্নমেন্টের, সেখানে কী কী অনুষ্ঠান সূচি পালন করে এই দিবসটা পালন করতে হবে সেই সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি এখনও দেওয়া হয়নি বা এখনও জানা যায়নি। এটা হয়তো পয়লা বৈশাখের আগে অর্থাৎ সাধারণত এপ্রিল মাসের 14 তারিখে কি 15 তারিখের মধ্যে পড়ে পয়লা বৈশাখ, তার আগে নিশ্চয়ই একটা কিছু ঘোষণা করবে সরকারের তরফ থেকে। তো সেইটা যখন ঘোষণা হবে বা ঘোষিত হবে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।